নমস্কার। আচ্ছা, আমি এতদিন ধরে তো আমার সুবিচ পজিটিভিটি চ্যানেলটা নিয়ে এগিয়ে যাচ্ছি, পজিটিভিটি কীভাবে মানুষকে পজিটিভিটি করা যায় সেটা নিয়ে তো অনেক কিছু বলছেন। আজকে থাম্বনেলটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা তো এমনি অ্যাটিটিউডে চেঞ্জ করবো করে আমাদের পজিটিভিটিগুলোকে কীভাবে নিজের ভেতর থেকে বার করে আনবো সেই নিয়ে তো অনেক আলোচনা করেছি। আজকে আমি আপনাদের কি খেলে আমরা পজিটিভ থাকতে পারি, কি খেলে আমরা পজিটিভ হয়ে যাবো আরও বেশি করে, সেইটা আজকে সেই একটা মারাত্মক ইনফরমেশন কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেবো আপনাদের। অবাক লাগছে না যে এবার থেকে কি খাওয়া দাওয়া করলেই পজিটিভ হয়ে যাব? হ্যাঁ, এরকমই অবাক করার একটা ভিডিও বই কি, তার কারণ আমি আজকে যেগুলো ইনফরমেশনগুলো দেব সেইগুলো সবটাই সাইন্টিফিক এবং সবগুলোই আমাদের শরীরে কোনো না কোনো কিছুভাবেই আমাদের পজিটিভ রাখে এবং আমাদের পজিটিভ মেন্টাল অ্যাটিচিউডটাকে অনেক ইনক্রিজ করে, আমাদের চিন্তা ভাবনাগুলোকে ডেফিনেটলি অনেকটাই চেঞ্জ করে দেয়। তো যদি আপনারা আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে, আমার এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ আমার সঙ্গে থাকেন, আমি বলবো খুবই লাভবান হব আমরা সবাই মিলে, কারণ এই লাভবান হলেই আমরা পজিটিভিটিগুলো আমরা ঠিক করে গেইন করতে পারবো। তো আজকে আমি মোটামুটি ধরুন 11খানা আমি ফুডসের কথা বলবো যেই খাবারগুলো খেলেই কিন্তু আমরা পজিটিভ থাকতে পারি। বিশ্বাস হচ্ছে না? থাকুন না সঙ্গে, দেখুন না, দারুণ ইন্টারেস্টিং হবে ভিডিওটা। প্রথমে একটা কথা জেনে রাখুন যে পজিটিভ থাকতে গেলে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পজিটিভ থাকতে পারবো না আমরা, এটা সবাই আমরা জানি। ধরুন আপনার শরীরে যখন খুব কিছু অ্যাংজাইটির মধ্যে ভুগছেন, কোনো একটা শরীর খারাপের মধ্যে দিয়ে আপনি নিজেকে কাটাচ্ছেন বা কোনো একটা বিশাল একটা শরীর খারাপ হওয়ার পর আপনি রিকভারি করেছেন, তখন কি আপনার মুড কেমন থাকে? খুব ভালো থাকে না একটু খিটখিটে হয়ে যায়? না হয়ে যায়, কিন্তু ভালো থাকে না তখন। তাহলে তখন ভালো থাকে না তার মানে আমার সিস্টেমটা কাজ করছে না, আমার যে নিউরো ট্রান্সমিটারটা ঠিকঠাকভাবে আমি অ্যাপ্লাই করতে পারছি না, এবং তার কারণ ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশনস। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আমাদের মুডটাকে কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল করতে পারি না তো এইভাবে। তো এবার থেকে কিন্তু ওটা আর হবে না, এবার থেকে আমি আমার মেন্টাল অ্যাটিচিউডটা যেভাবে চেঞ্জ করব তার সঙ্গে যদি আমি ফুড হ্যাবিটগুলো একটু চেঞ্জ করে দিই, ডেফিনেটলি আমরা এমন একটা জায়গাতে যাব যে আমাদের কোনো নেগেটিভিটিটা আমাদের ছুঁতে পারবে না। তাহলে বলে দিই, তাহলে আমাদের নিজের নিউরো ট্রান্সমিটারের কথাটা বললাম, নিউরো ট্রান্সমিটারগুলো কী বলুন তো? আমাদের কতগুলো জিনিস আপনারা একটু জেনে রাখুন, আমাদের ব্রেনে নিউরো ট্রান্সমিটারটা আমরা সেরোটোনিন আছে, ডোপামিন আছে, তারপরে নরফাইন ফাইন, এই যে এইগুলো নিউরো ট্রান্সমিটারের কাজ করে, মানে আমার মুডটাকে কীভাবে রাখবে, কীভাবে থাকবে, কীভাবে আমরা কন্ট্রোল করবো একটা মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কোনো রিয়াকশান করবো কিনা, এই এলিমেন্টগুলো এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের হেল্প করে। এবার আমি খুব ডিটেলসে যাব না, আমি জাস্ট ছুঁয়ে দিয়ে যাব যে কোন কোন খাবারটা খেলে আমরা পজিটিভ থাকতে পারবো সেগুলো। প্রথম হচ্ছে, প্রথমে আমাদের প্রোটিন খেতে হবে, উদ্ভিজ্জ প্রোটিন হলে একটু বেটার হয়, প্রোটিন খেতে হবে, তার কারণ আমাদের প্রোটিনটা আমাদের প্রত্যেকটা সেল, কোষ, হরমোন সব কিছু কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। তা প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু আপনাদের সব কিছু যদি ঠিকমতো ক্লাসিফিকেশন না হয়, সব কিছু যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের নিউরো ট্রান্সমিটার ঠিক করে কাজ করবে না এবং আমরা আস্তে আস্তে মুড অফ হয়ে যাব এবং আমাদের নেগেটিভিটিটা আমাদের বেশি চেপে ধরবে প্রোটিন। এবার প্রোটিন বলতে কি, আমরা সবসময় মনে রাখতে হবে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডটা আমাদের খুব দরকার, আমাদের 23টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 9টা এসেন্সিয়াল এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের প্রতিদিন নেওয়ার প্রয়োজন আছে, সেইগুলো কিন্তু আমাদের ইনটেক করতে হবে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমি আরেকবার রিপিট করলাম, 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, এইরকম প্রোটিন যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের পজিটিভিটিটা ডেফিনেটলি অনেক অনেক ইম্প্রুভমেন্ট করবে। তাহলে 1 নম্বর হচ্ছে প্রোটিন, অর্থাৎ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, এইরকম প্রোটিন যদি আমরা খেতে পারি তাহলে আমাদের মেন্টাল অ্যাটিচিউড পজিটিভলি চেঞ্জ হবেই 100%। তারপর কি, ওটস, ওটস আমি দেখুন আমি খুব ডিটেলসে যাব না, ওটস খেতে হবে, ওটস খেলে ওখানের মধ্যে অনেক নিউট্রিশন ভ্যালু থাকে, আয়রন থাকে, অনেক কিছু ফাইবার থাকে, অনেক কিছু থাকে, যেইগুলো আমাদের আপনার সেরোটোনিন, ডোপামিন এগুলোকে কিন্তু নিউরোট্রান্সমিটার এগুলোকে স্টিমুলেট করে, ফলে আমাদের অটোমেটিক্যালি মুডটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর কি, আর হচ্ছে কলা খেতে হবে, কলার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের এই নিউরো ট্রান্সমিটারগুলোকে কাজ করে। আমি দেখুন টোটালগুলো আমি বলে দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি আবার বলছি যে এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না,
যদি আপনাদের মনে হয় যেগুলো কিভাবে কিভাবে এগুলোকে স্টিমুলেট করছে, তাহলে আমাকে নক করবেন মেসেজে, আমি নিশ্চয়ই ডেফিনেটলি এগুলো একটা ভিডিও করতে পারি যেগুলো ডিটেলসে কিভাবে কোনভাবে আমাদের কোন জায়গাটা আমাদের মুডগুলোকে চেঞ্জ করছে সেইভাবে। তারপরটা হচ্ছে কলার পর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আমরা হয়তো অনেকজন হয়তো যারা শুনছেন হয়তো অনেক জানেন হয়তো, তো কেউ কেউ যদি যাদের ইনফরমেশন না নেওয়া থাকে তাদের বলবো যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের কিন্তু খুব এসেন্সিয়াল ফর ইনক্রিজ আওয়ার পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড অ্যান্ড অলওয়েজ পজিটিভ মুডস। দ্যাটস ওয়াই উই অলওয়েজ টেক ওমেগা থ্রি, নিতে হবে আমাদের, উই হ্যাভ টু টেক দিস। তার কারণ এইটা নিতে পারলে কিন্তু ওমেগা থ্রিটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের মেন্টাল অ্যাটিচিউডটা অনেকটা চেঞ্জ হবে। আপনারা এই শুনতে শুনতে এরকম কি আপনাদের মনে হচ্ছে যে এগুলো খেলে কি পজিটিভ মেন্টাল অ্যাটিচিউডটা হয়ে যায়? ডেফিনেটলি হয়, এটা সায়েন্স বলছে, বিশ্বাস রাখুন আমার প্রতি, কারণ আমি এই নিয়ে পড়াশুনো করি, সেই জন্যে আজকে আপনাকে আমি ইনফরমেশনগুলো দিতে পারছি। তো এবার তারপরে ওমেগা থ্রি খাওয়ার পর আমরা আর কি খাবো? নেক্সট হচ্ছে যে আমাদের বেরি, ব্লুবেরিজ খেতে পারি, আঙুর হতে পারে, বিভিন্ন রকম এই ব্লুবেরিজ, আমরা গ্রিন বেরিজ বেরি হতে পারে, বিভিন্ন রকমের বেরিজ আমরা কিন্তু খেতে পারি, ওখানেও কিন্তু আমাদের নিউরো ট্রান্সমিটারকে স্টিমুলেট করে। ছ নম্বর কি, হলুদ খেতে পারি প্রতিদিন আমরা একটু করে, হলুদ খেলেও কিন্তু আমাদের নিউরো ট্রান্সমিটার, আমাদের পজিটিভ মেন্টাল অ্যাটিচিউডটা অনেকটাই বেড়ে যাবে। আর কি খেতে পারি, নাটস, সিডস, এগুলো, যেমন সিডস বলতে আমি আপনাকে কতগুলো বলবো, পাম্পকিন সিডস যেগুলো আছে সেগুলো খেতে পারেন, আরও অনেক কিছু নাটস আছে এগুলো যেগুলো আমাদের একটু শরীরের কাজে লাগবে, আমাদের শরীরের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটাও বাড়াবে, ফাইবার আমাদের নিউরো ট্রান্সমিটারগুলোকে অ্যাক্টিভ করবে, ফলে আমাদের মুড অটোমেটিক্যালি হবে। আরেকটা কি, কফি খেতে হবে আমাদের, কফি মাঝে মাঝে কফি খেতে হবে, ব্ল্যাক কফি হতে পারে। তো এই ব্ল্যাক কফি যদি আমরা খেতে পারি, অপশনাল আছে কফিতে গ্রিন টিটাও অপশনাল, তো কিন্তু ব্ল্যাক কফি খেলে কী হবে, ব্ল্যাক কফি খেলে আমাদের মধ্যে একটা এনার্জি, দেখুন আপনি যখন খুব স্ট্রেসফুল হয়ে যান, খুব ক্লান্ত হয়ে যান, তখন যদি আপনাকে একটা কফি খাওয়ার পর আপনার এনার্জি চলে আসে না, একটু মনটা অন্যরকম হয়ে যায় না? এক্স্যাক্টলি, এটা আপনি নিজে একটু অপেক্ষা করে একটু চিন্তা করে একটু ভালো করে ভেবে দেখবেন তো, যে কফি খাওয়ার পর আপনার মুডটা অনেক চেঞ্জ হয়ে যায় কি না, কফি দেখলেই একটু চেঞ্জ চলে আসে না আমাদের মনের মধ্যে, এইটাই তো হিউম্যান ফিজিওলজি, কফিটা খেতে হবে। আরেকটা কি বলুন তো, বিনস খাবেন, আমাদের সবাই তো পায় বাজারে গেলে বিনসটা পায়, তো বিনসটা কিন্তু আপনাদের খেতে হবে, এই বিনসটা খান। আর তার সঙ্গে লাস্ট হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রোকোলি খেতে হবে, ওর মধ্যে অনেক নিউট্রিশন ভ্যালু থাকে যেগুলো আমাদের নিউরো ট্রান্সমিটারকে অ্যাক্টিভ করে। লাস্ট 11 নম্বর হচ্ছে আপনার পেয়ারা। এই যে 11টা আমি আপনাকে ইনফরমেশন দিলাম ফুড, এগুলো যদি আপনার ফুড হ্যাবিটের মধ্যে রাখতে পারেন, এবং অবভিয়াসলি আপনি যদি কোনো রোগাক্রান্ত হন বা কোনো একটা রোগের মধ্যে থাকেন, তার মধ্যে যদি এইগুলো প্রিকশন থাকে, তাহলে আমি বলবো ডাক্তারের সঙ্গে আবার সাজেশন করে নেবেন, সাজেশন করে একটু কনসাল্ট করে নিয়ে তারপর আপনি ইনটেক করতে পারেন। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম না থাকে, এইগুলো যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমরা পজিটিভ মেন্টাল অ্যাটিচিউডটা কিন্তু দারুণভাবে বাড়াতে পারি। আমার কথাটা ঠিকঠাকভাবে বুঝতে গেলে বা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এগুলো খেয়ে এক মাস দেখতে হবে যে সত্যি কি আমাদের মেন্টাল অ্যাটিচিউড অনেক চেঞ্জ হচ্ছে কি না। আমি বলছি যে যদি এগুলো ঠিকঠাক সিস্টেমে মেনে চলে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের মেন্টাল অ্যাটিচিউড অনেকটাই চেঞ্জ হবে, মুড অনেকটাই চেঞ্জ হবে। সো এই খাবারগুলোকে খাবেন, খাওয়ার পর কেমন কী রেসপন্স পাচ্ছেন আমাকে যদি জানাবেন একটু আমাকে কমেন্টসে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর মনে হয় যদি কোনো মানুষের হেল্প করতে থাকে পারে হয়তো, তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিওতে নতুন হন আপনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে প্রথম গিয়ে পৌঁছিয়ে। আর সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা লাগে না, অতএব সাবস্ক্রাইব করতে দোষ নেই, যদি ভালো লাগে বন্ধু হয়ে যান আমার, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। নমস্কার। আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন এবং সাপোর্ট করছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলের নতুন হয়ে আছে এখন সাবস্ক্রাইব করেনি, তার যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অল করে দেন। টাটা, আমরা আবার আসবো, বাই।